আজ রথযাত্রা, তাই রথযাত্রার এই পুণ্যতিথিতে সবাইকে জানাই রথযাত্রা উপলক্ষে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনব। শান্তিপুরের জগন্নাথতলায় তোমরা দেখতে পাচ্ছ, জগন্নাথতলা মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগ। তো গাইস, আজ রথযাত্রা, তাই রথযাত্রার এই পুণ্যতিথিতে সবাইকে জানাই রথযাত্রা উপলক্ষে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি প্রথম রথযাত্রার প্রথম যে সূর্যরথ, সেই সূর্যরথে আজকে আমরা চলেছি শান্তিপুরের জগন্নাথতলায়। তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথতলা মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজন। এবং কটার সময় এটা রথে যাবে? এখান থেকে যাত্রা করবে চারটের সময়, এবং এই রথটি গিয়ে যাবে পাগলা গোসাই, এবং ঠিক সেইভাবে উল্টো রথের সময় পাগলা গোসাই থেকে এই জগন্নাথতলায় আসবে। এটাই তার পূর্ব পরিচিত প্রথা, এবং এইভাবেই চলে আসছে শান্তিপুরের এই জগন্নাথতলার মন্দিরে। তো আমি এখন রয়েছি জগন্নাথতলায়। তো সবাইকে জানাই রথযাত্রা উপলক্ষে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এই রথযাত্রা দেখতে গেলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে দেখবা। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি, প্লিজ সাবস্ক্রাইব করবা, এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। তো দেখতে থাকো, আর সঙ্গে সময়সূচিটা বলে দেন তাহলে ভালো হয় দর্শকদের উদ্দেশ্যে। এটা হচ্ছে আজকে জগন্নাথের হচ্ছে পুনর্যাত্রা, উনি আজকে মাসিবাড়ির যাত্রা করবেন। মধ্যাহ্নে অর্থাৎ 12:30টার ভিতরে ওনার ভোগ হবে ভগবানকে। উনি নিজ আসনে আসবেন, ওখান থেকে আমরা ওনাকে আবার আসার পরে ওনাকে অভিষেক হবে, অভিষেক আরতির পরে লীলা কীর্তন হবে রাত্রি, সেই দিন রাত্রে। হ্যাঁ, ওই দিন রাত্রি, মানে উল্টো রাতের দিন রাত্রে লীলা কীর্তন। লীলা কত পরের দিন হচ্ছে আপনার 9-10 তারিখে 10ই জুলাই বিকাল 5 ঘণ্টায় ভাগবত অনুষ্ঠান, ভাগবত অধিবাস কীর্তন। আর 11ই জুলাই সকাল থেকেই তার ব্রহ্ম নাম অষ্টপ্রহার। আর হচ্ছে 12ই জুলাই হচ্ছে ভোগ মহোৎসব। এখানে বহু ভক্ত প্রসাদের আয়োজন থাকে, সব ভক্তরা সব প্রসাদ পাবে, সব ভক্তরা। আচ্ছা, ভক্তবৃন্দরা যদি এখানে আসতে চায় তাহলে এটা ক তারিখে আসলে সঠিকভাবে দেখতে পাবে, যে লীলা কীর্তন থেকে শুরু করে আপনি যে ভগবত গীতাটা বললেন, এবং কিভাবে আসবেন একটুখানি আপনি বলে দিন। যে ভক্তরা আপনাদের উল্টো রথে মানে ফিরে যখন আসবেন তখন ভক্তরা এখানে আপনার বলে 24শে আষাঢ়, হ্যাঁ, আর 9ই জুলাই, আচ্ছা, শনিবার। আচ্ছা, ভক্তরা এখানে আসে, বহু ভক্ত এখানে আসে। আচ্ছা, তারা এখানে দেখা যাচ্ছে আরতি দর্শন করলো জগন্নাথের সাথে, রজ্জু ধরে সবাই এখানে আসবেন, ওনারা থাকবেন, তারপরে জগন্নাথের অভিষেক হবে, ওনারা আরতি হবে, আরতির পরে লীলা কীর্তন হবে, লীলা কীর্তন ওরা শ্রবণ করবেন রাত্রি। লীলা কীর্তন করে ওটা ওই দিন শেষ, পরের দিনকে, পরের দিন আপনার 10ই জুলাই 25শে আষাঢ় বিকালে ভাগবত পাঠ হয়। এই যে জায়গাটার নাম আপনি একটুখানি ডিটেলসে বলুন। এটা হচ্ছে আপনার এই জগন্নাথতলায় বেশি পরিচিত, এনার জায়গার নাম হচ্ছে চরজিজিরা। কি? চরজিজিরা। চরজিজিরা, চরজিজিরা মতিগঞ্জ, মতিগঞ্জ ঘাট স্ট্রিট বলা হয় এটা। আচ্ছা, এটাই।
আর এমনি বেশি ডাক নামে জগন্নাথতলা কল বলে সবাই চেনে। তার মানে বৈকাল 4টে নাগাদ এখান থেকে রওনা হবে জগন্নাথ বলরাম সুভদ্রা পাগলা গোসাই গোস্বামীর বাড়ির উদ্দেশ্যে, এবং তারপরে 9 তারিখ শনিবার আসবে, সম্বন্ধে আসবে, এবং আসার পরে তারপরে যে পরপর 3 দিন একটা অনুষ্ঠান আছে, এবং এই অনুষ্ঠানে যে সমস্ত ভক্তবৃন্দরা আসতে চাও অবশ্যই আসতে পারো। এটা হচ্ছে চটজি জেরা মতিগঞ্জ স্ট্রিট শান্তিপুর, তো এখানে আসবা। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে যে পুরোহিত মহাশয় রয়েছে, সেই পুরোহিত তোমাদেরকে পুরোটা ডিটেলসে খোলাখুলিভাবে বলে দিল, এবং কেউ কোনো ভক্তবৃন্দ যদি আসতে চাও অবশ্যই সবাই আসবেন, এখানে অবশ্যই আসবা, এসে এখানে জগন্নাথ দেবের প্রসাদ পাবেন এবং লীলা কীর্তন শ্রবণ করবেন, নাম শ্রবণ করবেন, এটাই 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 তাদের আহ্বান। তো বন্ধুরা তোমরা দেখতে পেলেন, এবং সবাইকে জানাই যে শুভ রথযাত্রা উপলক্ষে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমার তরফ থেকে দর্শক বন্ধুদেরকে বলে দিলাম। তো আমার রথযাত্রার আরও ভিডিও দেখতে অবশ্যই, এই রথের ভিডিও দেখতে বৈকাল 4টের সময় আমি ভিডিও আসবো, এবং পরের দিন সকালবেলা তোমাদেরকে ভিডিওটি দেব, তোমরা দেখবা। তো যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা প্লিজ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে শান্তিপুরের রথের যাত্রা শুভনি। নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। কটায় ভোগ নিবেদন হয়? Oh.
জগন্নাথ স্বামী।